যারা নিয়ম করে প্রতিদিন ব্রয়লার মুরগি খাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই কয়েক মিনিটের জীবন রক্ষাকারী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকাল আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করছে না বা অজানা কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। কেন তার কারণই আজকে ব্যাখ্যা করব। বড় শহরগুলো থেকে শুরু করে ছোট শহরগুলোতে এখন আমরা ব্রয়লার মুরগি ছাড়া অন্য কিছু যেন দেখতেই পাই না। চিকেন ফ্রাইড রাইস হোক, চাপ হোক, চিকেন ফ্রাই হোক কিংবা চিকেনের অন্য যে কোনো আইটেমই হোক না কেন, সব কিছুতে ব্রয়লার মুরগিতে সয়লাভ। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আসলে যেভাবে ব্রয়লার মুরগিগুলো বড় করা হয় তা একেবারেই সঠিক পদ্ধতি নয়। সর্বোপরি বৈজ্ঞানিক পদ্ধতিকে তোয়াক্কা না করেই তাদের ব্রিড করানো হয়, যা সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের ওপরে। মুরগি মোটাসোটা হবে যত বেশি তার ওজন ততই বেশি হবে এবং মাংস ততই বেশি পাওয়া যাবে, ফলে লাভটাও হবে বেশি। এই লোভে যেভাবে মুরগিকে মোটা করা হয় তা একেবারে স্বাস্থ্যসম্মত উপায় নয়, তাই সাবধান হওয়ার অনুরোধ রইল। ব্রয়লার মুরগির বাচ্চা প্রায় এক সপ্তাহে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। কিভাবে সম্ভব একটি ছোট্ট বাচ্চা এক সপ্তাহে এত বেশি ওজন হয়ে যায়? ব্রয়লার মুরগিকে যে খাবারটি খাওয়ানো হয় তাকে বলা হয় ম্যাশ। মাত্র 1 কেজি 800 গ্রাম ম্যাশ খাওয়ালেই একটি ব্রয়লার মুরগি থেকে নিট 1 কেজি মাংস পাওয়া যায়। চিন্তা করতে পারছেন, একটি 2 কেজির মুরগি যদি জবাই করা হয়, জবাই করার পূর্বে তাকে ম্যাশ খাওয়ানো হয়েছে মাত্র 3 কেজি 600 গ্রাম। রহস্যটা কী? আসলে রহস্য হচ্ছে ম্যাশের সাথে মেশানো হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, ইঞ্জেকশন পুশ করে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, যার ফলেই মুরগি কিন্তু চড়চড় করে বড় হচ্ছে আর হু হু করে বাড়ছে ওজন। এই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজারে আর আমরা বিভিন্ন আইটেম হিসেবে চেটেকুটে খেয়ে ফেলছি। কিন্তু জানি কি পেছনে লুকিয়ে রয়েছে কি ভয়ঙ্কর বিপদ? সাম্প্রতিক একটি গবেষণা বলছে পোলট্রির মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে। রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পেয়ে থাকি খাওয়ার জন্য, আর সেই সমস্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার পর সেগুলো আমাদের শরীরে কাজ করে না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। কিন্তু কেন এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে মূলত তার কোনো কারণ আমরা খুঁজেই পাই না। তার অন্যতম একটি কারণ হচ্ছে ব্রয়লার মুরগিকে যে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে সে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে অবশ্যই রেজিস্ট্যান্স হয়ে যাবে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় অল্প কয়েকটি অ্যান্টিবায়োটিকই মানব শরীরে প্রয়োগ করা হয়। তার মধ্যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই যদি আমাদের শরীরে কাজ না করে তাহলে মৃত্যুর দিকে কত ধাপ এগিয়ে যাচ্ছি তা আপনারা একটু নিজেরাই চিন্তা করে নেবেন। সাধারণত ছোট ছোট অসুখে আমাদের তেমন একটা বেশি ওষুধ খেতে হয় না, কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই সেই অসুখগুলোর বিরুদ্ধে লড়তে সাহায্য করে। যারা নিয়ম করে প্রতিনিয়ত ব্রয়লার মুরগি খাচ্ছেন তাদের শরীরে যখন কোনো ছোটোখাটো রোগ হয়, যেমন পেটের রোগ, গ্যাস, অম্বল, সর্দি কাশি, জ্বর ইত্যাদি ছোটোখাটো রোগে ডাক্তারদের অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হচ্ছে, যে অ্যান্টিবায়োটিক সেবনের একাধিক কুপ্রভাব পড়ে আমাদের শরীরে। কাঁচা মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে একসঙ্গে রাখা হয় তাতে সকল মুরগির গায়ে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। আর ছড়িয়ে যে যাবে না এই বিষয়ে কি আমরা নিশ্চিত বলতে পারছি? অবশ্যই না। আবার যখন মুরগি কাটা হয় তখন জীবিত মুরগির শরীর থেকেও কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়, আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করতে পারে তাহলে তো আর আমাদের রক্ষা নেই। কয়েকজন বিশেষজ্ঞের মতে মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় আর তার পাশাপাশি ক্যান্সার রোগের ঝুঁকিও বেড়ে যায়। এখন ঘরে ঘরে ক্যান্সার রোগী রয়েছে এবং হার্টের পেশেন্ট রয়েছে, যার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আর কিছু অসাধু ব্যবসায়ীদের অধিক লাভের আশায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। একাধিক গবেষণায় দেখা গেছে যে প্রায় 67% ব্রয়লার মুরগির শরীরে ই-কোলাই ব্যাকটেরিয়া থাকে, যা কোনোভাবে আমাদের শরীরের জন্য ভালো নয়। এছাড়াও বাজারে আমরা প্রায় সময় মুরগিগুলো কেটে নিয়ে আসছি, যে সমস্ত ছুরি চাকু ব্যবহার করে এই মুরগিগুলো কাটা হচ্ছে তা মোটেও জীবাণুমুক্ত করা হয় না। খুব সহজে ভয়ঙ্কর সব রোগ ছড়িয়ে পড়তে পারে এর মাধ্যমে। বাজার থেকে ব্রয়লার মুরগি মাংস কিনে কখনোই বাকি খাবার বা সবজির সঙ্গে সেটি রাখা উচিত নয়। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে মাংসটি কাটবেন তা দিয়ে ওই সময় সবজি কাটবেন না,
বা ওই ছুরিকাচি অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। আর যে প্লেটে কাঁচা মাংস রাখবেন সে প্লেটটা ধুয়েই অন্য কাজে ব্যবহার করবেন, এর আগে নয়। যেমনটি আগেও বলেছি, কাঁচা মাংস অনেক সময়ই ব্যাকটেরিয়া বহন করে। এই নিয়ম মানলে সেই জীবাণু বাকি খাবারে আর ছড়িয়ে যাওয়ার সুযোগ পায় না, ফলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। আবার এখন অনেক সুপার শপগুলোতে একদম কাটা পিস করা মাংস কিনতে পাওয়া যায়। এই মাংসগুলোও কিন্তু ব্যাকটেরিয়া বহনকারী হতে পারে, তাই খাওয়ার আগে সাবধান হন। আবার অপরপক্ষে মুরগির মাংসের চেয়ে মুরগির হাড় অনেক বেশি ক্ষতিকারক, এমনও কিছু গবেষণায় প্রকাশিত হয়েছে। তাই মুরগির মাংসটা খেতে হলেও খাবেন, কিন্তু হাড়টা পুরোপুরিভাবে পরিত্যাগ করুন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দেশি মুরগি কি ক্ষতিকারক নয়? আসলে না, একেবারেই নয়। কারণটি কি জানেন? দেশি মুরগি একেবারে প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠে, ফলে ব্রয়লার মুরগির মতো তাদের শরীরে কোনো ক্ষতিকারক কেমিক্যালের উপস্থিতি তেমন পরিলক্ষিত হয় না। তেমনই দেশি মুরগি অনেকাংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয়, ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা একেবারেই নেই বললে চলে। তাই যতটা সম্ভব হয় ব্রয়লার মুরগি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করে দেশি মুরগি খাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন। ভিডিওটিতে যদি এখন পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক করুন, কমেন্ট করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, সকলে ভালো ও সুস্থ থাকুন।